বলিউডে তার অভিনয় করা প্রথম ছবি এখনো মুক্তির অপেক্ষায়। সে অর্থে এখনো অভিষেক হয়নি তার। সবেমাত্র কাজ করা শুরু করেছেন ইন্ডাস্ট্রিতে। আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে তার প্রথম ছবি ইসিকা ভাই ইসিকা জান। তার আগেই চর্চার তুঙ্গে পদক তিওয়ারি। গত কয়েক মাস ধরেই চর্চায় তার প্রেম জীবন। বলিপাড়ার অন্দরের খবর, বলিউডের নবাব সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানেই নাকি মজেছেন বলিউডের নবাগতা। নবাব পুত্রের সঙ্গেই নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি। টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক ছোটবেলা থেকেই বড় হয়েছেন বিনোদন জগতের আনাচে কানাচে থেকে। তাই মেয়ে বড় হয়ে গেলেও তাকে নিয়ে বেশ চিন্তা করেন শ্বেতা।